শুভ সকাল বন্ধুরা, দেখেন বৃষ্টি হচ্ছে। আমার সকাল মাত্র শুরু হলো, মানে এখন 11টা বেজে গেছে। সকালবেলা 8টায় একবার উঠলাম, সেই ভয়ঙ্কর আওয়াজের জায়গাটা, একটু আগে এখানে আওয়াজ হচ্ছিলো, এই আওয়াজে ঘুমটা ভাঙলো। তারপরে উঠে আবার একটু শুলাম, এখন উঠে দেখি 11টা বাজে, বৃষ্টি হচ্ছে। এখন আমি যেই কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে, হজ তো এবার হচ্ছে না, কিন্তু প্রতি বছরই আমি হজের 2টা রোজা রাখি। জিলকত মাসের রোজা অনেকে পুরো মাস রাখে, অনেকে 10টা রাখে। ওরা, আমার আন্টি দুবাইতে বিয়ে হয়েছে, উনি 10টাই রেখেছেন। আমার আরেকটা বান্ধবী আছে নেইবার, ওর নাম শ্যামলী, ও রেখেছে। মোটামুটি আমাদের টাওয়ারে অনেকেই আমরা রোজাগুলো রাখি একসঙ্গে। তো আজকে আমি যেই জন্য বৃষ্টিটাও দেখাচ্ছি এবং আজকের ভিডিওতে আসলাম না সকাল সকাল, আমি সবাইকে বার্তাটা দিতে চাই, সেটা হচ্ছে যারা কোরবানি দিচ্ছেন অলরেডি অনেকেই নখ চুল এগুলো কাটে না, ঈদের দিন একসঙ্গে এটা করে, কারণ হচ্ছে এটা অনেক সোয়াব হয় এবং রোজাটা আপনি রাখতে পারবেন। 3টা রাখা ভালো, কেউ 2টা রাখে 1টা রাখে, আমি 2টা রাখবো আগামীকাল বৃহস্পতিবার আর শুক্রবার রোজাটা করব। তো আপনারাও রাখুন, আর ঈদের দিন যারা কোরবানি দিবেন মাংসটা কাটার পর্যন্ত আমরা একটা রোজার মতো রাখি, সেটা হচ্ছে আমরা কিছু খাই না, মাংসটা কেটে ঘরে আনার পরে সেই মাংসটা দিয়ে ইফতারির মতো করে আমরা খাবার খাই, এটাতে অনেক সোয়াব হয়, অনেকই সোয়াব। তো আপনি এটা করতে পারেন এবং রোজা রাখার জন্য যদি রাখতে চান রোজা রাখার প্রস্তুতিটা নিতে পারেন। ছোটো ছোটো আমল যদি আমরা করতে পারি তাহলে মন্দ কি, তাই না? পরীক্ষার খাতায় যেরকম যতটুকু লিখবেন ততটুকু সোয়াব পাবেন, আল্লাহর সঙ্গেও আমাদের সম্পর্কটা তাই, যতটুকু করতে পারি ততটুকুই সম্পর্কটা ভালো হবে, উনি আমাদেরকে ভালোবাসবেন, আখেরাত দুনিয়া ও আখেরাতে আমরা শান্তি পাব। আমিন। শুভ সকাল, বৃষ্টি স্নাত দুপুর হয়ে যাচ্ছে, আমি আমার দিনটা শুরু করব এখন। সবাই ভালো থাকো বন্ধুরা, আমার ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আমি খুশি হব। আর ঘরে তোমাদের যেই ফ্যামিলি মেম্বাররা আছে বা ফ্রেন্ডসরা আছে, আমার চ্যানেল রৌনক বিশাখা শ্যামলি সাবস্ক্রাইব করলে খুব খুশি হব, তোমাদের জন্যই আমার সব কাজ। আল্লাহ হাফেজ।